dear student and honorable guardian, welcome to online class of Subhadra High School. I am Muhammad Kafilur Rahman. Now I teach English of class 8 of JSC. Today's topic: make sentences from column A and B. Question booklet or question paper, question number 8. Match the parts of sentences from column A and B to make 5 complete sentences. This is the column A and B. Newspaper carries news and views. In the morning we wait eagerly. We cannot have breakfast. It is a part and parcel. There are many kinds. Column B, of newspaper in the world, in our day-to-day life, for a newspaper of home and abroad to us, without a newspaper of the day. We try to realize and try to match column A and column B. Newspaper carries news and views. That is, এটা বহন করছে বিভিন্ন খবর এবং মতামত কোথাকার কোথাকার of home and abroad to us, আমাদের দেশের এবং দেশের বাইরের এটার সাথে এটা অলরেডি মিলে যাচ্ছে. ইন দ্য মর্নিং ওয়েট এগারলি, আমরা সকালবেলা অপেক্ষা করি কিসের জন্য, কিসের জন্য অপেক্ষা করি? ফর আ নিউজ পেপার. উই ক্যান নট হ্যাভ ব্রেকফাস্ট, আমরা নাস্তা করতেছি না. উইদাউট আ নিউজ পেপার, উইদাউট আ নিউজ পেপার অব দ্য ডে, এটা ছাড়া. ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল, এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ বা অঙ্গ. ইন আওয়ার ডে টু ডে লাইফ, দেয়ার আর মেনি কাইন্ডস, অনেকগুলো আছে. কি আছে অনেকগুলো? অব নিউজ পেপার্স ইন দ্য ওয়ার্ল্ড. দ্যাট ইজ, এই সেন্টেন্সগুলোর সাথে এটা ম্যাচিং আগে আমরা দেখে নেব. এবং এই বিষয়টা হচ্ছে এরকম যে একটা ঘটনা বা একটা গল্প, সে গল্পটাকে বা ঘটনাটাকে, বর্ণনাটাকে ভেঙে দেওয়া হয়েছে. ওই ভাঙানোটাকে এখন আমার কি করতে হবে? জোড়া লাগিয়ে নতুন করে সেন্টেন্স বানাতে হবে. অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্সগুলো যেন অবশ্যই মিনিংফুল হয়। যদি মিনিংফুল না হয় তাহলে পরে আমার সেন্টেন্স হলো কিন্তু অর্থপূর্ণ হয় নাই, দ্যাট ইজ এটা পরিপূর্ণ সেন্টেন্স বা মিনিংফুল সেন্টেন্স হয় নাই। আমাদের এই বিষয়টাই খেয়াল করতে হবে বারবার। এজন্য আগে পড়ে নিতে হবে এই সাইডটা, এরপরে এই সাইডটা, এরপরে চিন্তা করতে হবে এটার সাথে এটা কিভাবে মিলবে, কোনটার সাথে কোনটার সঙ্গতি বা সামঞ্জস্য আছে বা মিলে যাবে। এখানে কথাটাই বলা হচ্ছে ম্যাচ, মানে একটা সাথে একটা ম্যাচ করবে, ম্যাচ করলে পরে তার মিনিংটা পরিপূর্ণতা দেবে। তাহলে এভাবে আমরা বুঝব যে নিউজ পেপার ক্যারিজ নিউজ অ্যান্ড ভিউস, নিউজ অ্যান্ড ভিউস কিসের, কথাকার। ইন দ্য মর্নিং উই ওয়েট এগারলি, আমরা সকালবেলা অপেক্ষা করছি, কিসের জন্য অপেক্ষা করছি? তাহলে এ কিসের জন্য করছি এটা কিন্তু আমরা বুঝতে পারবো পরেতে। উই ক্যান নট হ্যাভ ব্রেকফাস্ট, আমরা নাস্তা করতেছি না, অপেক্ষায় থাকতেছি নাস্তা না করে, যেটা আগে করি কি করব ওই ওইটাকে প্রাপ্তির ক্ষেত্রে, কি প্রাপ্তি? পত্রিকাটা, সাধারণত পত্রিকা নিউজ পেপারটা সকালবেলায় দিয়ে থাকে। ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল, এটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ বা অংশ, অবিচ্ছেদ্য অঙ্গ। দেয়ার আর মেনি কাইন্ডস, অনেকগুলো আছে। কি অনেকগুলো আছে? অব নিউজ পেপার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ম্যাচিংটা পরিষ্কার বোঝা যায়। এবং এটা আসলে
এই কলাম এ কলাম বি এটা দেওয়া হয়েছে একটা নিউজ পেপার সম্পর্কের ঘটনার বর্ণনা, অর্থাৎ নিউজ পেপারের যে বিষয়টা তার নিউজ পেপার যে আমরা প্যারাগ্রাফ পড়ি বা এসে পড়ি সেটারই একটা কয়েকটা লাইন এখানে তুলে দেওয়া হয়েছে, তাও দেওয়া হয়েছে এলোমেলোভাবে অ্যাট সিক্স এন্ড সেভেন পজিশন। উই গো টু ম্যাচ কলাম এ কলাম বি, না উই আনসার, দিস ইজ দ্য কোশ্চেন অর কোশ্চেন বুকলেট, কোশ্চেন নম্বর 8। ইউ ফার্স্ট মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ফার্স্ট রাইট আনসার টু দ্য কোশ্চেন নম্বর 8 অ্যান্ড দেন ইউ গো টু রাইট ম্যাচিং পয়েন্ট, ইউ গো টু রাইট ম্যাচিং পয়েন্ট, দ্যাট ইজ এ প্লাস 4 ইজ রোমান 4 অ্যান্ড দেন ইউ মেক দ্য সেন্টেন্স, নিউজ পেপার ক্যারিজ নিউজ অ্যান্ড ভিউজ, নিউজ পেপার ক্যারিজ নিউজ অ্যান্ড ভিউজ, ফোর নাম্বার অফ হোম অ্যান্ড অ্যাবরোড টু আস, অফ হোম অ্যান্ড অ্যাবরোড নেক্সট উই গো টু রাইট বি, বির সাথে ম্যাচিং পয়েন্ট কোনটা, বির সাথে ম্যাচিং পয়েন্ট ইন দ্য মর্নিং উই ওয়েট ইগারলি ফর আ নিউজ পেপার, দ্যাট ইজ 3 ইন দ্য মর্নিং উই ওয়েট এগারলি ফর আ নিউজ পেপার, নেক্সট সি উই ক্যান নট হ্যাভ ব্রেকফাস্ট, আমরা নাস্তা করি না, কিসের জন্য অপেক্ষায় থাকি যেটা আগে পত্রিকার জন্য, ওই কথাটাই বলা হয়েছে উইদাউট আ নিউজ পেপার অফ দ্য ডে, ওই দিনের নিউজ পেপারটা না আসা পর্যন্ত আমরা নাস্তাটা করতেছি না, যে আসুক তারপরে আমরা নাস্তাটা করবো। ফাইভ উই ক্যান নট হ্যাভ ব্রেকফাস্ট উইদাউট আ নিউজ পেপার of the day, dinner newspaper, next D plus it is a part and parcel, it is a part and parcel in our day to day life, that is 2 it is a part and parcel in our day to
দে লাইফ। নেক্সট নাম্বার ই, এটা কি হচ্ছে? দেয়ার আর মেনি কাইন্ডস, দেয়ার আর মেনি কাইন্ডস মিনিং হচ্ছে অনেক আছে, কি অনেক আছে, অব নিউজ পেপার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ই প্লাস ওয়ান, দেয়ার আর মেনি নিউজ পেপার, দেয়ার আর মেনি মেনি কাইন্ডস অফ নিউজ পেপার দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দিস ইজ দ্য সিস্টেম টু ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ মাস্ট ফলো হোয়াট হাউ আই মেক অ্যান্ড হোয়াট দ্য টেকনিক, হাউ আই মেক অ্যান্ড হোয়াট দ্য টেকনিক টু ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি অ্যান্ড মেকিং ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস মিনিংফুল। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ মাস্ট রিমেম্বার, ইফ ইউ রিড অ্যাট ইউর হোম কলাম এ অ্যান্ড কলাম বি, ফার্স্টলি ইউ রিড, দিস ইজ দ্য টেকনিক ইউ মাস্ট ফলো, ফার্স্টলি ইউ রিড কলাম এ কলাম বিস আনসার পেপার, ফার্স্ট ইউ রিড আনসার পেপার, ইফ ইউ রিড আনসার পেপার ইউ নো দ্য ইভেন্টস অর ফ্যাক্ট, অ্যান্ড দেন ইউ গো টু রিড কোশ্চেন and go to answer own self or only. This is the technique. Firstly, you read question and answer. Answer, after reading answer, you go to question. Try to realize and try to guess. What's the events? If you guess or understand the events and meaning about the topic, you can make smoothly this answer. You must not feel any kinds of hesitation or anxiety if you know or understand the meaning about the topic. So, you must practice at your home randomly, write this model question from your particular book. If you follow and practice at your home, you can do randomly. You must not feel any kinds of hesitation or anxiety. Okay, this is the way to learn about the topic. It is so easy topic. If you understand about the particular topic or particular events, okay? My dear student, you must follow and practice at your home. That is, you must follow Bright's model question, particular book. Especially board question. I hope you are well at your home and your family
ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যান্ড অ্যানাদার্স ওকে থ্যাংক ইউ